নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জন্য স্বাগতম। সো ফ্রেন্ডস, আমি আজকে আমার বাদ্যিকার পাখির কলোনিতে। তো এই ভিডিওটা হয়তো কেউ করেছে কি জানি না, তো আমি আমার এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করব, যেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। অনেক সময় দেখবেন বাদ্যিকার পাখি, দেখবেন ফিঞ্চের দানা, মানে সাদা দামি দানা ওষুধ খাবিও কোনো সময় পটি ঠিক হয় না, এক নম্বর কাইন্ড। আর দু নম্বর দেখবেন ভাঁড়ের মধ্যে বাচ্চা দেখবেন কাদা হয়ে যায়, যেটা অ্যান্টিবায়োটিক অনেক রকম ওষুধ পাওয়া যায় কিন্তু তাও খাওয়ালে হয় না। সেই জায়গায় কী করতে হবে আমাদেরকে, তো এক জায়গায় আছি অ্যান্টিবায়োটিক দেখাবো কত সুন্দর খায়। এটা আমি মাসে দুবার দিই, মাসে এটা দুবেন। তো এটা হচ্ছে কোনো ওষুধ নয়, মেডিসিন নয়, তো এটা হচ্ছে একটা ন্যাচারাল জিনিস, যেটা আমাদের প্রকৃতির দান বলা হয়, যেটা আমরা দিই। যে আমরা মাঠে ফুটবল খেলতে যখন যাই, তখন পাড়ার মাঠে হয়তো পা হাত পা কেটে গেল, সেই পাতাটা আমরা ব্যবহার করি। এটা খুবই অ্যান্টিবায়োটিক ওষুধ, যেটা পাখিদের ছাগলে এদের পটি বন্ধ করে দেয়, মানে ওদের ফুসটা ছাগলে খায় আমি দেখেছি। তাই আমাদের ছাগল আছে, গরু আছে, তাই জন্যে আজকে আমি পাখিকে দিয়েছি, আজকে দেবো আপনার সামনে, সেটা দেখুন পছন্দ খাবে আর কী কী উপকার হবে সেটাও আছে। এই দেখুন, এটা হচ্ছে সেই অ্যান্টিবায়োটিক ওষুধটা, যেটা হচ্ছে আমাদের জঙ্গলে হয়ে থাকে। এই পাতাটার নাম হচ্ছে, দেখুন পাতাটাকে ভালো করে আপনারা দেখেন, এই পাতাটাকে নাম হচ্ছে ম্যালেরিয়া পাতা। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে বলে ম্যালেরিয়া পাতা। তো অনেক রকম যাদের যেখানে অঞ্চল সেরকম স্টেট অনুযায়ী এর পাতা হয়তো নাম আলাদা হতে পারে। তো পাতাটা আপনারা চিনে রাখুন। তো পাতাটা আপনারা অনেক সময় দেখবেন জঙ্গল, যেরকম যে জঙ্গল আছে, জঙ্গলের সামনে দেয়ালের মধ্যে এটা গাছগুলো হয়ে থাকে। তো এই পাতাগুলো খুবই উপকার। পাতাগুলো দেখে নিন, পাতাটা দেখে নিন, পাতাটা ঠিক এইরকম হবে দেখতে, দেখে নিন অসুস্থ পাতার মতো অনেকটা দেখতে দেখতে, এগুলো ম্যালেরিয়া পাতা। তো আগে আপনারা যখন আনবেন তখন চুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, ঠিক আছে? ধুয়ে নেওয়ার পর তারপর পাখির কলোনিতে এটা প্রোভাইড করবে। যে পাখির দেখবেন মারপিট করলো, মারপিট করার পর রক্ত বেরিয়ে যায়, সে পাখি যদি খায় তাদের এটা অ্যান্টিবায়োটিক কাজ করবে। এক নম্বর, পাখির ভাঁড়ে যদি বাচ্চা থাকে সেই জন্য পটি করে, তাহলে দেখবেন এইটাও ভালো কাজ করবে। তো এর সাথে আপনি নিম পাতা আর থানকুনি পাতা, এই পাতা দিয়ে একসাথে দিতে পারেন। তো আমার কাছে এখন নিম পাতা আছে, তো আমি নিম পাতা দিই, কারণ আমি এগুলো কালকে দিয়েছিলাম নিম পাতা। তো এটা আমি আজকে শুধু ম্যালেরিয়া পাতাটা প্রোভাইড করবো। তো দেখুন এই পাতাটা খেতে ওদের সময় লাগবে হয়তো 5 থেকে 10 মিনিট, তাও হয়তো কম। সব পাখি খায়, কেন আমার এটা অভ্যাস আছে। তো এটা মাসে আমি দুবার দিই। তো আপনারা দেবেন বাদ্যিকার পাখিকে, এটা বাদ্যিকার পাখি খুবই অ্যান্টিবায়োটিক কাজ করবে। এটা যে পাখি দেখবেন ঝিমিয়ে বসে থাকে, সেই পাতাটা খেলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো দেখুন খাবে বলে চলে এসে, দেখুন আমরা দেখুন আমি জালে বাইরে থেকে দিচ্ছি, দেখুন খাচ্ছে, মানে এত হয়ে গেছে এদের অভ্যাস। তো দেখুন নিচে খেয়ে আমার খেতে আরম্ভ করে, দেখুন নিচে একটা সবুজ পাখি দেখুন পিছনে খেতে আরম্ভ করে দিয়েছে। তো এদের এটা ভালো টেস্ট লাগে, জানি না কীরকম খেতে ভালো লাগে, হয়তো নুনতা নুনতা খেতে লাগে, কারণ নুনতা নুনতা এটা মানুষের দেখবেন যেখানে কেটে যাবে দিলে ওখানে রক্তটা বন্ধ করতে সাহায্য করে। তো বন্ধুরা দেখুন আমি এতটা মতন দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে বেশ কিছুই পাতা আছে, তো এটা একবার এখন দেবো, একবার হচ্ছে এখন ধরো মাসের 15 দিন, আবার 15 দিন পর 30 দিনের মাথায় দেবো, মানে মাসে দুবার। তো দেখুন পাখিগুলো কী সুন্দর খেতে নামবে, দেখুন। তো আমার এটা দুটো কলোনিতে দিয়ে দেবো, আমি কত সুন্দর খাচ্ছে দেখুন, নিয়ে চোখে দেখুন, দেখুন আমি কিন্তু দিলাম, দেওয়ার সাথে সাথেই পাখিগুলো খেতে নেবে। তো এরকম ভিডিও হয়তো কেউ অনেকেই কেউ করেনি, অনেক ভিডিওই এরকম করে না। তো এটা আমি শেয়ার করে দিলাম, কারণ অনেক আপনাদের পাখি হয়তো ক্ষতি হতে পারে, সেই ক্ষতি থেকে এটা দেখিয়ে যাবে। যেসব পাখি ঝিমিয়ে বসে থাকে, তো দিলে অনেক পাখি ঠিক হয়ে যাবে। তো আমি এই ঘরেও এখানেও দিয়ে দিই, কারণ এখানে দিয়েছি, দেখুন এটা খাবে বলে চলে এসছে জালের সামনে, তাই এদেরকেও দিয়ে দিই। তো বন্ধুরা দেখুন আমার এখানে আসি পেয়ার কলোনিতে, এখানেও আমি দিলাম, এখানেও কী সুন্দর খেতে আরম্ভ করেছি, দেখুন দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা কলোনিতে দিয়ে দেখবেন, পাখিগুলো খুবই সুন্দরভাবে খাবে ওরা, দেখুন। ঠিক আছে বন্ধুরা, তো আজকে ভিডিওটাতে কেমন হয়েছে বলবেন, ভিডিওর ভালো লাগে একটা লাইক দেবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে পাবেন লাভিং পেটস এন্ড পেটস ইউটিউব চ্যানেল। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও ভালো টপিক।